নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের ডায়রিয়া হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা, কী কী ওষুধ ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন এবং কত মাত্রায় ব্যবহার করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগলের ডায়রিয়া হওয়ার প্রধানত তিনটি কারণ থাকে। প্রথম কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি আপনারা ছাগলকে খারাপ খাবার খাওয়ান, যে খাবারগুলো খাওয়ান সেই খাবারগুলো বাসি খাবার থাকে, পচা খাবার থাকে, সেই খাবারে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া খাওয়ার কারণে ছাগলের পেট খারাপ হয়। এই পেট খারাপ হওয়ার কারণে ছাগলের ডায়রিয়া হয়। দ্বিতীয় কারণ, ছাগল যদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, নিয়ে যাওয়ার পর ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সময় যদি ছাগলটি খাবার কম খায় অথবা খাবার খাওয়া ছেড়ে দেয়, পেটে গ্যাস উৎপন্ন হয়। গ্যাস উৎপন্ন হওয়ার কারণে ছাগলের ডায়রিয়া হয়। ছাগলের ডায়রিয়া হওয়ার তৃতীয় কারণ, আপনারা আপনার ছাগলকে যে খাবারগুলি খাওয়াবেন সেই খাবারগুলি খাওয়ার পরে ছাগলটি যদি খাবার সঠিকভাবে হজম করতে না পারে, হজম শক্তি যদি ছাগলের কম থাকে, ছাগলের খাবারগুলো হজম না হওয়ার কারণেও ছাগলের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ছাগলের যদি ডায়রিয়া হয় তাহলে আপনারা কী কী লক্ষণ দেখে বুঝবেন ছাগলের ডায়রিয়া হয়েছে এবং সাথে সাথে ছাগলটির চিকিৎসা শুরু করে দিতে হবে। ছাগলের যদি ডায়রিয়া হয় তাহলে ছাগলের পাতলা পায়খানা হয়, জলের মতো পাতলা পায়খানা করে, ঘন ঘন পায়খানা করতেই থাকে এবং নাক দিয়ে জল পড়ে, মুখ দিয়ে লালা পড়ে, ছাগলটি দুর্বল হয়ে যায়, শুয়ে থাকলে উঠতে পারে না, শুয়ে শুয়ে ছাগলটি পায়খানা করে, ভালোভাবে চলাফেরা করতে পারে না। যদি আপনারা এই ধরনের লক্ষণগুলি দেখতে পারেন তাহলে বুঝে নিতে হবে ছাগলটির ডায়রিয়া হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ছাগলটির চিকিৎসা শুরু করে দিতে হবে। ছাগলের ডায়রিয়া হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা? প্রথমে ছাগলটিকে স্যালাইন লাগাতে হবে। যদি আপনারা ছাগলটিকে স্যালাইন লাগাতে না পারেন তাহলে কিন্তু ডায়রিয়া অল্প সময়ের মধ্যে রিকভারি হওয়া সম্ভব হবে না। কম সময়ের মধ্যে ডায়রিয়াকে রিকভারি করতে হলে প্রথমে ছাগলকে স্যালাইন লাগাতে হবে। 20 কিলো ওজনের 400 ml স্যালাইন জল ছাগলের শরীরে প্রয়োগ করাতে হবে এবং স্যালাইনের সঙ্গে আপনারা কনসিপ্লেক্স ইঞ্জেকশান 250 ml স্যালাইনে পুশ করে দিবেন। এবং এরপর যে ইঞ্জেকশন দুটি লাগাতে হবে, প্রথমে লাগাতে হবে আইসোফ্লুড ইঞ্জেকশন 20 কিলো ওজনে 250 ml এবং সঙ্গে অ্যান্টিবায়োটিক লাগাতে হবে বায়োট্রিম 20 কিলো ওজনে 1 ml। সঙ্গে খাওয়াতে হবে নেবলন পাউডার এবং টিম্পল পাউডার 20 কিলো ওজনে 20 গ্রাম করে। ছাগলের হজম শক্তি বৃদ্ধি করার জন্য খাওয়াতে হবে ফ্লোরাবুস ট্যাবলেট অথবা ইকোডাস ট্যাবলেট। এই চিকিৎসা আপনাকে পরপর 3 দিন করতে হবে। 3 দিন আপনাকে স্যালাইন প্রয়োগ করতে হবে এবং স্যালাইনের সঙ্গে কনসিপ্লেক্স ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে এবং বায়োট্রিম ইঞ্জেকশন, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা ব্যবহার করবেন, এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন 24 ঘন্টা পরপর লাগাতে হবে। স্যালাইনের সঙ্গে আপনারা কনসিপ্লেক্স ইঞ্জেকশন ব্যবহার করবেন এবং মাংসপেশিতে আইসোফ্লুড ইঞ্জেকশন ব্যবহার করবেন। মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি 24 ঘন্টা পরপর ব্যবহার করতে হবে। সারাদিনে 3 বার নেবলন পাউডার এবং টিম্পল পাউডার ছাগলকে খাওয়াতে হবে, সঙ্গে ফ্লোরাবুস ট্যাবলেট ছাগলকে খাওয়াতে হবে সারাদিনে 2 বার। বর্তমান যে সময়টা, এই সময়টায় ঠান্ডা প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যে গরম সময় চলে আসবে এবং গরমকাল শুরুতেই এই সমস্যাটা অতিরিক্ত দেখা যায়। প্রায় সব জায়গাতেই এই সমস্যাটা দেখা যায় গরমকাল শুরুতে, বিশেষ করে চৈত্র মাস, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস, এই 3টি মাসে এই সমস্যাটি বেশি দেখা যায়। আপনার ফার্মের ছাগল যেন সুস্থ থাকে, আপনার ফার্মের ছাগলকে যেন ডায়রিয়া আক্রমণ করতে না পারে, তার জন্য আপনারা ছাগলের পরিচর্যা ভালো করে করবেন। যে খাবারগুলো খাওয়াবেন পরিষ্কার খাবার ছাগলকে খাওয়াবেন। যখন আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছাগল নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলকে স্যানিটাইজার করবেন এবং পরিষ্কার জায়গায় রাখবেন। যদি আপনারা ছাগলের পরিচর্যা গরমকাল শুরুতে ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়বে এবং আপনারা যদি সঠিক চিকিৎসা করতে না পারেন তাহলে আপনার ছাগলটি মারা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই
ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।